কথায় বলে বাঙালি নারী মানায় না একদম না পড়লে শাড়ি। সামনেই দুর্গাপুজো, চার দিনের একদিন অন্তত বাংলার মেয়েরা শাড়িতে সাজবেই, আর সেই শাড়ি যদি হয় তাঁতের তবে তো কথাই নেই। গোটা রাজ্য জুড়েই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের তাঁতের একটা আলাদা চাহিদা আছে। তাই গঙ্গারামপুরের আশেপাশে বোরডাঙ্গি, গঙ্গারামপুর, ঠেঙ্গাপাড়াসহ গঙ্গারামপুরের তাঁত অঞ্চলের তাঁতিপাড়াগুলি জেগে উঠেছে, তাঁতের খুটখাট শব্দে ভরে উঠেছে চারিদিক। এই তাঁতের শাড়িগুলির চাহিদা শুধু দক্ষিণ দিনাজপুর জেলাতেই নয়, উত্তরবঙ্গের আট জেলাসহ নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাসহ সমগ্র রাজ্যেই আছে। এছাড়াও এই শাড়িগুলি ভিন রাজ্যেও পাড়ি দেয়। এই তাঁতের শাড়িগুলি 1200 টাকা থেকে শুরু করে 5000 বা তারও বেশি দামের হয়। যদিও সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলায় অবৈধভাবে বাংলাদেশি তাঁত প্রবেশ করে, এই কুটির শিল্পকে কিছুটা কোণঠাসা করলেও চিরকাল লড়াইয়ে বিশ্বাসী দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা যেমন স্বাধীনতা থেকে খাদ্য আন্দোলনে নেমেছিল, ঠিক তেমনই এই তাঁতিরাও জীবন জীবিকার লড়াইয়ে নেমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম বাঙালিদের উৎকৃষ্ট থেকে সর্বোৎকৃষ্ট তাঁতের শাড়ি উপহার দিয়ে চলেছেন। তাঁত শিল্পী শুক্লাল রবিদাস বলেন, এবার অন্যান্য বারের তুলনায় সব কিছুর চাহিদা কম, তার উপর জিনিসের দাম বেড়ে যাওয়ায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। দাদা, এই পুজো তো চলে এলো, আপনারা এখন কেমন ব্যস্ত? কেমন ব্যস্ত বলতে, শাড়ি এখন বেচা কিনা অন্যান্য বারের তুলনামূলক দেওয়া যাবো। আপনাদের শাড়িগুলো কোথায় কোথায় যায়? আমাদের শাড়িগুলো বিভিন্ন জায়গায় যায়, মনে করো ভারত বসেছে কোনো প্রান্তে চলে যাচ্ছে, সেই কোনো ওইটার ইয়া নেই। মালদা, কলকাতা, কুচবিহার, দার্জিলিং সব জায়গায় যাচ্ছে ভারতবর্ষের। কীরকম দাম এগুলোর? এগুলোর রেঞ্জের ঠিক নেই, এখানে 1400 রেঞ্জের আছে, 1800 আছে, 1200 আছে, 900 আছে, 400 আছে। শাড়িগুলো কিসে তৈরি হয়, মেশিনে না হাতে বোনা? হস্তশিল্পী কাজে, মেশিনে ডিজাইনটা মেশিনে হয়, পুরো কাজটা হস্তশিল্পী। কীরকম চাহিদা বাইরে? বাইরে অন্যান্য বারে তুলনামূলক এবার কম। কীরকম ব্যস্ততা এবার? মানে সব কিছু অন্যান্য বারে তুলনামূলক সব কিছুই ব্যস্ততা কম, কমের দিকে, এবং বেচা কেনার হার খারাপ, দিন দিন বসে যাচ্ছে শাড়ি বাজার। আপনার নাম? আমার নাম শুক্লাল রাজ।